আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জাপানে হাংকো তৈরি করতে হয়। দেখেন, হাংকোটা কেন ইউজ করতে হয় সেটা আগে বলে নিই। আমরা যখন আমাদের দেশে কোনো কাজে যাই তখন সিগনেচার দিই, তো জাপানি সিগনেচারের পরিবর্তে ওরা হাংকোটা ইউজ করে। অর্থাৎ আপনি যখন কোনো একটা ডকুমেন্টসের মধ্যে হাংকোটা প্রেস করবেন তখন সেটাই একটা মানে সিগনেচারে রূপ নিবে। তো আমি এখন একটা মানে যেখানে হাংকো তৈরি করে তেমন একটা মিসের সামনে আছি, মিসে বলতে মানে শপের কাছে আছি। তো যারা কাঞ্জি বোঝেন না তারা বোঝার জন্য এখানে হিরাগানায় হাংকো লেখা আছে, হাংকো যেখানে লেখা আছে সেই শপটা যেতে পারেন। তো এই শপটায় খুব সস্তায় চাইলে হাংকো তৈরি করা যায়। হ্যাঁ, তো চলুন আমরা সেখানে যাই। তবে এই দোকানটা আপনার এই এই খোলা থাকে সকাল 9:30 থেকে 6:30 পর্যন্ত। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার এই শনিবার দিন বন্ধ, রবিবার দিনও এই দোকানটা চলে, সেটা হচ্ছে আপনার সকাল 10:00 থেকে 5:00 পর্যন্ত। তো চলুন ভিতরে যাওয়া যাক। তো এখানে বিভিন্ন রেটের হাংকো দেখা যাচ্ছে, আপনার 1 পাং 4,000, তারপর 7,500, 3,400, 3,000, অনেক রেট রয়েছে। তবে সবচেয়ে সস্তা যে হাংকোটা সেটা হচ্ছে আপনার 968 ইয়েন, মানে এর চাইতে সস্তা হাংকো আর নাই। তো এই হাংকোগুলো অনেকটা সাদা টেপের মতো এরকম হবে, আপনার এরকমের মধ্যে আপনার নামটা 3 অক্ষর বা 4 অক্ষর যেরকম হয় সেরকম একটা নাম আপনি অ্যাড করতে পারবেন। তো এর চাইতে সস্তা আর হয় না। হ্যাঁ, তারপর আপনি যদি এখানে হাংকোটা তৈরি করেন, অর্ডার দিলে আধা ঘন্টা পর আপনাকে হাংকোটা মানে দিয়ে দিবে। তো যদি হাংকো কেনার পর কেস আপনি কিনতে চান, 220 ইয়েনের মতো পড়বে কেস মতো পড়বে। তো আমি আমার চাষ ভাইয়ের জন্য যে হাংকোটা তৈরি করতেছি সেটা হচ্ছে, নাম হচ্ছে মারুফ। তো মারুফ নামের একটা হাংকো তৈরি করছি। এখন হাংকোটা মানে রেডি হচ্ছে মেশিনে। তো এটা আমাকে বলছে যে আধা ঘন্টা পর আমাকে হাংকোটা দিয়ে দিবে। সাঞ্জপুঙ্গুরা একা করে মাসে নেই, 30 মিনিটের মতো সময় লাগবে বলতেছে। তো এখন কম্পিউটারে মানে নাম উল্লেখ করা আছে এবং এখানে প্রসেসিং চলতেছে। তো আপনি যদি ওজি থাকেন, তো বা ওজির কাছাকাছি থাকেন বা দূরেও থাকেন, ওজিতে এসে যদি হাংকোটা তৈরি করেন তাহলে খুব সস্তায় 1,000 ইয়েনের মধ্যে, অথবা 1,000 ইয়েনের চেয়ে তো কম খরচে আপনি হাংকোটা তৈরি করতে পারেন। এখানে আরও অনেক দামি দামি রেটের হাংকো রয়েছে। যদি আপনি চান যে একটু না আমি আরও একটু গর্জেস হাংকো মানে বানাবো বা 3,000-4,000 ইয়েনের মধ্যে হাংকো তৈরি করবো, তাহলে সেগুলো পারবেন। তবে আমরা মূলত হাংকোটা ইউজ করি আমাদের মানে ব্যাংকের জন্য শুধু লাগবে, তো আর বিশেষ ক্ষেত্রে তেমন একটা হাংকো ইউজ হয় না। তো সেক্ষেত্রে এত দাম দিয়ে হাংকো তৈরি করার আসলে আমি মনে করি না যে প্রয়োজন রয়েছে। তো চাইলে আপনারা 1,000 ইয়েনের মধ্যে একটা হাংকো তৈরি করতে পারেন। তো যেহেতু আমি ওকে হাংকোটা 1,000 ইয়েনের মধ্যে তৈরি করে দিচ্ছি, কারণ শুধু ব্যাংকে তো ইউজ হবে, তো আশা করা যায় এই দোকানে যদি আসেন তাহলে 1,000 ইয়েনের নিচে হাংকো তৈরি করতে পারেন। তো ভিডিওটা বড় করে লাভ নেই, যতটুকু তথ্য আপনাদের দিতে চেয়েছিলাম আশা করি ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন। তো কিছুক্ষণ আগে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে কিভাবে হাংকো তৈরি করা যায়। তো 30 মিনিট সময় আমাকে দিয়েছিল, তো অলরেডি 30 মিনিট সময় পার হওয়ার পর আমি সেখানে গেলাম, যাওয়ার পর আমাকে হাংকো দিয়ে দিল। তো এটার ভিতরে এই ব্যাগটার ভিতরে তিন মত আপনার হাংকোটা, তো 1,000 ইয়েনও প্রায় লাগেনি। তো এই ছিল মূলত কিভাবে জাপানে হাংকো ক্রিয়েট করতে হয় সেটার ভিডিও। নতুন কোনো কাজ নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, ধন্যবাদ।